অবশেষে আবহাওয়ার পূর্বাভাসই হলো সত্যি। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। বৃষ্টির কারণে প্রথম দিনের সমাপ্তি ঘোষণা করার আগে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে মাত্র 35 ওভার। প্রথমে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হলেও কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। তারও কিছুক্ষণ পর জানানো হয় আজকের মতো খেলা এখানেই শেষ। অবশ্য ম্যাচে বৃষ্টির সংখ্যা ছিল আগে থেকেই। দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন অর্থাৎ শুক্র এবং শনিবার কানপুরে বৃষ্টি হবার সম্ভাবনা ছিল যথাক্রমে 93% এবং 80%। বুঝাই যাচ্ছিল পুরোপুরি 5 দিন খেলা নেই বাংলাদেশ এবং ভারতের কপালে। সেই সংখ্যাকে সত্যি প্রমাণ করে সকাল থেকেই দেখা যায় কানপুরের আকাশে মেঘের লুকোচুরি খেলা। বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে টসে দেরি হয় 1 ঘন্টা। খেলা বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও মাঠে প্রথমবারের মতো বল গড়ায় বেলা 11টায়। আলোক স্বল্পতা থাকার কারণে ফ্লাডলাইট জ্বালানো হয় মাঠে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 26 ওভার বোলিং এর পর মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল। সেই সময় আবারও শুরু হয় বৃষ্টি। কভার দিয়ে ঢেকে দেয়া হয় পুরো মাঠ। টানা বেশ কিছুক্ষণ বৃষ্টি থাকার কারণে লাঞ্চ ব্রেকের পর খেলা শুরু হতেও বিলম্ব হয় খানিক সময়। 15 মিনিট দেরিতে শুরু হয়ে মাত্র 9 ওভার যেতে না যেতেই আবারও খেলা থামানো হয় আলোক স্বল্পতার কারণে। খেলা বন্ধ করার পরপরই আবারও শুরু হয় বৃষ্টি। ম্যাচের সময় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দেখে দুদিন আগেই সংবাদ মাধ্যম কর্মীরা প্রশ্ন করেন উত্তরপ্রদেশ স্পোর্টস ডিপার্টমেন্টকে। তারা জানিয়েছিলেন বৃষ্টি হলেও সেই চাপ সামলানোর ক্ষমতা আছে কানপুর স্টেডিয়ামে। স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও তুলেন তৃপ্তির ঢেকুর। আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট একো ওয়েদারের পূর্বাভাসের সত্যতা পাওয়া গেল প্রথম দিনই। সেই তথ্য অনুযায়ী আগামীকালও রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না থাকলেও যে ভেজা থাকবে গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড তা বলাই যায়, যা নিঃসন্দেহে ভোগাবে বাংলাদেশের ব্যাটারদের। প্রথম দিনের 35 ওভার ব্যাট করে বাংলাদেশ ইতোমধ্যেই হারিয়েছে 3 ব্যাটারকে। বিনিময়ে সংগ্রহ করেছে 107 রান। অপরাজিত থাকা মমিনুল হক এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করেই ভারতের বিপক্ষে টাইগাররা নামবে দ্বিতীয় দিনে ব্যাট করতে। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।